ক্রিস্টিয়ানো রোনালদো মানেই নতুন নতুন রেকর্ড, একের পর এক রেকর্ড ভেঙে সব রেকর্ড নিজে করে নিচ্ছেন এই পর্তুগিজ তারকা। বয়সটা 37 পার হলেও এখনও যে গতিতে ছুটছেন তিনি, তাতে সামনে আরও অনেক রেকর্ডই নিজের করে নেবেন তিনি। তবে এ সকল রেকর্ড আপনা আপনি তার কাছে ধরা দিচ্ছেন বলে জানান পাঁচবারের ব্যালেন্ডিওর বিজয়ী এই তারকা। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলের রেকর্ডের পর সব ধরনের ফুটবলের গোলের সর্বোচ্চ চূড়ায় উঠেছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের তো রাজাই মানা হয় তাকে, কেবল বিশ্বকাপটাই অধরা রয়েছে তার। সেই সুযোগটা এবার পাচ্ছেন কাতার বিশ্বকাপে। দুর্দান্ত একটি দল নিয়েই মধ্যপ্রাচ্যের দেশটিতে যাচ্ছে পর্তুগাল। তবে ক্লাব ক্যারিয়ারে এবার তার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা নিয়ে অনেক আলোচনাই হয়েছে, বিশেষ করে ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ার শঙ্কা তৈরি হওয়ার পর থেকেই। শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন এই তারকা। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটের সঙ্গে আলোচনাকালে বিষয়টি জানিয়েছেন তিনি, যেখানে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে সেই ক্লাবে ফিরে আসতে পেরে আমি সত্যি খুব খুশি। এটা অবিশ্বাস্য ছিল, যখন আমি আবার ফিরে আসি তখন সমর্থকদের অনুভব করতে পেরে ভালো লেগেছিল, তাদের খুশি দেখা সত্যি দারুণ। আমি ছিলাম এবং এখনও আছি, এখানে থাকতে পেরে খুব খুশি। ইউনাইটেডে থাকা প্রসঙ্গ নিয়ে রোনালদো বলেন, আমি আগেই বলেছি মাঝে মধ্যে সময় লাগে, আমি এখনও তাই বিশ্বাস করি। রেকর্ডগুলো স্বাভাবিকভাবে আসছে, আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে।